ডিবিএস ম্যাডামের ক্লাসে সবাইকে স্বাগতম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন রাখবে তাহলে রোজকার ভিডিও তোমরা দেখতে পাবে ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো কমেন্টস করো যদি ইম্পর্ট্যান্ট কিছু দরকার থাকে বা কেমন লাগছে ভিডিও অবশ্যই আমায় জানিও আজকে আমাদের আলোচনার বিষয় পঞ্চম শ্রেণীর পরিবেশ নিয়ে আমরা একটু আলোচনা করব ঠিক আছে আচ্ছা সবার আগে বলি আজকে আমরা পেজ নম্বর টোয়েন্টির থেকে আলোচনা করব মাটির দেখা অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা একটু আলোচনা করব ঠিক আছে প্রথম চ্যাপ্টার কিন্তু পুরো আমাদের কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ পেজ নাম্বার নাইনটিন পর্যন্ত কিন্তু আমাদের পুরো কমপ্লিট হয়েছে যারা দেখো নি ডেসক্রিপশানে আমি তোমাদের প্লে লিস্ট দিয়ে দেবো তোমাদের পরিবেশে সেখান থেকে ওপেন করে তোমরা এর আগেরগুলো দেখে নিতে পারবে এই ভিডিওটা দেখার পরে সেটা দেখে নিও Yeah. <laughs> আর বাংলার সমস্ত আলোচনা আমি কিন্তু পাতাবাহার বই থেকে করে দিয়েছি তার প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি সেগুলোও প্লে লিস্টে আমি দিয়ে দেবো বাংলার প্লে লিস্টে বাংলার প্লে লিস্ট দেখবে লেখা থাকবে সেটাতে বাংলার সমস্ত নোট থাকবে তো সেটা সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে মডেল অ্যাক্টিভিটির ট্যাক্স টু আমি আপলোড করে দিয়েছি যারা নি ডেসক্রিপশানে প্লে লিস্ট থাকবে সেখান থেকে দেখে নেবে তিনটে প্লে লিস্ট আমি ডেসক্রিপশানে দেবো তোমাদের ক্লাস ফাইভের জন্য সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে ওকে তো এখন শুরু করা যাক আর মডেল অ্যাক্টিভিটির যে প্লেলিস্ট থাকবে সেটা অল ক্লাসে থাকবে ইনক্লুডিং ফাইভ ওকে তো মানে ফাইভেরটাও থাকবে ওর মধ্যে তো শুরু করা যাক ভিডিওটা অবশ্যই লাইক করে দিও দেখো আমরা আজকে পড়বো কি মাটি দেখা ওকে এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা পড়বো এর থেকে যে যে অ্যাক্টিভিটি আছে সেগুলো করব এবং কিছু প্রশ্ন উত্তর মাল্টিপেল কিছু প্রশ্ন উত্তর আমি তোমাদের দেব এখান থেকে ওকে তাহলে সবার আগে আমি বলবো দেখো মাটি পড়ার আগে আমাদের জানতে হবে মাটি কিন্তু আমাদের ক প্রকারের হয় অর্থাৎ মাটি আমরা যে মাঠে ঘাটে বাগানে মাটি দেখি মাটি কিন্তু এক প্রকারের হয় না মাটি দেখতে একরকম হলেও মাটি কিন্তু বিভিন্ন ধরনের হয় অর্থাৎ মাটি তিন প্রকারে আমরা বেসিক্যালি জেনে থাকি কি না বেলে মাটি এটেল মাটি আর দোয়াশ মাটি ঠিক আছে এই মাটির সম্বন্ধেই কিন্তু আমরা একটু জানবো ওকে এখন আমরা একটু শুরু করবো দেখো কি বলছে পরদিন স্যার বললেন শুকনো মাটির ডলা গ্লাসের জলে ফেলে দিলে কি ফেলে কি দেখলে একে দেখাও সীমা বোর্ডে আঁকলো বলছে যে শুকনো মাটির দলা দেখো এখানে দেখতে পাচ্ছি গ্লাসে ফেলা হয়েছে ফেললে কি হবে সেটাকে সীমাকে আঁকতে বললো সীমা সেটা বোর্ডে আঁকতে বলল আচ্ছা ছবিটা দেখালো মাটির দলা জলে ফেলা আছে তার থেকে বুটবুট করে বুজবুজ করে বাতাস উঠছে দেখো দেখতে পাচ্ছো এখান থেকে কিছু ববলস উঠছে অর্থাৎ বাতা কিছু বাতাস উঠছে ওকে স্যার বললেন বাহ মন দিয়ে দেখেছো দেখেছো তো জলে গোলা মাটি থিতানোর পর কী ভাসছিল বলছে জলে গোলা যেই মাটিটা এটা থিতিয়ে যাওয়ার পর অর্থাৎ যখন এটা মাটিটা আমরা গুলে দিলাম ধরো একটা মাটি গুলে দিলাম একটা গ্লাসে কখনো পরীক্ষা করে দেখবে যখন গোলা হয়ে যাবে সেই মুহূর্তে কিন্তু সেটা ঘোলা থাকে হুম কিন্তু কিছুক্ষণ পর রেখে দিলে সেটা কিন্তু থিতিয়ে নিচে চলে যায় ওকে তো তারপরে কি দেখা যাবে সেটাই বলছে এবার দেখো বলছে পরীক্ষা করো তাহলে পরীক্ষা করো এখানে আমাকে দিয়েছে দেখো পরীক্ষা করতে জলে নানা জিনিস ব্যাকেটে আছে লোহা ইট ইত্যাদি ফেলো কি ঘটে দেখে পাশে লেখো বলছে জলে নানা জিনিস লোহা ইট ইত্যাদি ফেলো ফেলে এবার দেখতে বলেছে কি ঘটে তাহলে এখানে অ্যাক্টিভিটিটা সবার আগে আমরা একটু করব আর সঙ্গে সঙ্গে তারপরে আমরা পড়ব ঠিক আছে আ সেকেন্ড আমরা একটু অ্যাক্টিভিটি আমি এখানে পেন্সিলে করছি না তাহলে বুঝতে অসুবিধা হতে পারে আমি খাতায় তোমাদের সঙ্গে সঙ্গে করছি তোমরা বইয়ে নোট করে নেবে ওকে বা খাতায় নোট করে নিতে পারো ঠিক আছে তাহলে সবার আগে আমরা এখানে লিখবো হচ্ছে জিনিসের নাম ওকে এখানটা লিখবো হচ্ছে জিনিসের নাম ক্লিয়ার নেক্সট আমরা লিখবো হচ্ছে কি ঘটলো কি ঘটল নেক্সট আমরা লিখবো কেন এমন ঘটলো কেন এমন ঘটল ইট এখান থেকে এবার আমরা একটু দাগ দিয়ে দিই সো সবার আগে আমরা কি করব। জিনিসের নাম ওকে জিনিসের নাম ধরো আমরা দিই লোহার নাট লোহার নাট বল্টু যেগুলো হয় সেগুলি হচ্ছে নো লোহার নাট ওকে লোহার নাটকে এবার যদি কি ঘটলো লোহার নাট যদি জলে দেওয়া হয় কি ঘটতে পারে তাহলে দ্রুত নিচে চলে যাবে অবশ্যই সেটা যদি আমরা জলে ফেলি একটা লোহার কি ধরো লোহার পেরেক নিয়ে একটা গ্লাসের মধ্যে জল নিয়ে ফেলো তো কি হবে সঙ্গে সঙ্গে নিচে চলে যাবে না তো সেটাই তো আমরা লিখবো হচ্ছে দ্রুত নিচে চলে যাবে দ্রুত নিচে চলে যাবে বা গেল যা হোক লিখতে পারো ওকে নেক্সট ওটা হচ্ছে লোহার নাট হয়ে গেল দ্রুত নিচে চলে গেল কেন এমন ঘটলো কেন এমন হলো কেন লোহার জিনিসটা ভারী সেই জন্য তাহলে আমরা লিখবো লোহা ভারী বস্তু লোহা ভারী বস্তু ঠিক আছে নেক্সট দু নম্বরে আমরা কি লিখতে পারি দু নম্বরে আমরা লিখতে পারি ধরো ইটের টুকরো আমরা দিতে পারি কাঠের টুকরো দিতে পারি সো আমরা একটু কাঠের টুকরো দিই কাঠের টুকরো রাইট কাঠের টুকরো যদি আমরা দিই তাহলে কি ঘটবে তাহলে ঘটবে কি জলে ভেসে থাকবে অবশ্যই কাঠ জলে ভাসে জলে ভেসে থাকবে ওকে জলে ভেসে থাকবে আচ্ছা কেন এরম হবে এবার এবার আমাকে লিখতে হবে কি কেন এমন ঘটবে তাহলে কারণ কাঠটা হচ্ছে দেখা যাচ্ছে তো দাঁড়াও কাঠের কাঠের টুকরোটি টুকরোটি খুব হালকা বা হালকা বস্তু তাই ওকে নেক্সট নেক্সট আমাদের বলছে নেক্সট আমাদের লিখতে হবে না সো নেক্সট আমরা কি লিখতে পারি নেক্সট আমরা দিতে পারি ধরো ইটের টুকরো আমরা দিতে পারি সো আমরা দেবো ইটের টুকরো ইটের টুকরো আমরা দিতে পারি ইটের টুকরো দিলে কি ঘটবে কি ঘটলো ইট যদি ইটের টুকরো দাও সেটাও ভারী বস্তু চলে যাবে কিন্তু সো এটা আমরা লিখবো দ্রুত দড়াফলা হসু ত নিচে চলে যাবে ওকে দ্রুত নিচে চলে যাবে রাইট এটা কেন ঘটবে কারণ এটা ভারী বস্তু সেম ইটের টুকরো ভারী সো আমরা লিখব ইটের টুকরো হো ভারী ভয়াকার রয় দি কি এটা একটু মুছে দিই ওকে তো এটা একটু আমরা একটু মুছে দিই হ্যাঁ হোয়াইটনার করে দিই হলো তাহলে ইটের টুকরো ভারী সেই জন্য হয়ে গেল নেক্সট নেক্সট দেখো নেক্সট একটা দুটো তিনটে তো আরেকটাও লিখতে পারি আরেকটা কি লিখতে পারি ধরো চকের টুকরো দিতে পারি চকের টুকরো চকটা একটু অনেকটা মাটি টাইপের তো তো আমরা এটা চকের টুকরো দিই চকের টুকরো রাইট চকের টুকরো যদি আমরা দিই তোমার ফেলি তাহলে জলের মধ্যে তাহলে কি দেখা যাবে না এটা কিন্তু ধীরে ধীরে নিচে নাম চকের টুকরো চট করে ঢুকে ডুবে যাবে না যেভাবে পেরেক একটা ফেললাম বা লোহার নাট নাটব যদি ফেলি যে তাড়াতাড়ি ঢুকে যাবে চকের টুকরো কিন্তু অত তাড়াতাড়ি যাবে না সো আমরা লিখব এটা ধীরে 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 নিচে ধীরে ধীরে নিচে কি করবো না নামবে বা যাবে এটা ধীরে ধীরে নিচে যাবে ওকে এটা আমরা লিখব ঠিক আছে নেক্সট দেখো আমাদের বলেছে এরপরে তার ফলে কি ঘটবে ঠিক আছে এমন সরি এমন ঘটলো কেন তাহলে এমন কেন ঘটলো জকের টুকরোর ক্ষেত্রে এটা এমন ঘটলো কেন কারণ এটা কিন্তু ভারী বস্তু কিন্তু অতটাও ভারী না লোহা তারপরে যেটা আমাদের ইট পেলাম এটা কিন্তু খুবই ভারী বস্তু কিন্তু এটা অল্প ভারী সো আমরা লিখবো যে এটা ধীরে ধীরে নিচে যাবে তো আমরা লিখব এটি অল্প ভারী ভাবে লিখবো না এটি ভার নিচে যা যেহেতু যাচ্ছে তো আমরা ভারী বস্তু বলেই এটা লিখবো ওকে ভারী বস্তু যদি অল্প ভারী লেখো কাটবে না কিন্তু অল্প ভারী সাধারণত আমরা লিখি না আমরা সিম্পলি লিখবো এটা ভারী বস্তু তাই জন্য এটা নিচে গেছে ওকে নেক্সট কিন্তু এই ক্ষেত্রে আমরা লিখবো কি ঘটলের ক্ষেত্রে কিন্তু লিখবো ধীরে ধীরে নিচে নামতে ওকে তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেলো চারটে দেখো একটা দুটো তিনটে চারটে দিয়েছে সো চারটে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল বোঝা গেল ভালো করে দেখে নাও ওকে তাহলে আমরা কি ঘটলো ব্যাপারটা বুঝতে পারলে যে লোহার টুকরো যেহেতু খুব ভারী সেজন্য চট করে জলের নিচে চলে যাবে ইটের টুকরো খুব ভারী চট করে জলের নিচে চলে যাবে আর জলের নিচে এমন ঘটলো কেন কারণ এটা ভারী বলেই এটা ঘটছে আর চকের টুকরের ক্ষেত্রে কি হবে এটা কিন্তু চট করে যাবে না বাট এটা যাবে যেহেতু এটা একটা মাটির দালা মাটি টাইপের জিনিস তো সেই জন্য কিন্তু চকের টুকরো যাবে জলের নিচে ওকে বাট কাঠ কিন্তু যাবে না কারণ কাঠ খুব হালকা ওকে সেজন্য যাবে না হলো নেক্সট আমরা চলে যাব নেক্সট এবার আমাদের কি বলেছে দেখো বলছে রেহানা বলল পাতার গুঁড়ো ছিল গুঁড়ো চায়ের মতো ওকে ফুলের পাপড়ির টুকরো আরশোলার পা ছিল নবীন বলল তুই কি করে বুঝলি কোনটা কি। তখন বলছে ওকে যে ওকে কাজটা কী দিয়েছিল যে জলটা যে এই যে ফেলা হয়েছিল এর মধ্যে কি আছে সেটা জানতে না তো বলছে যে কি কি পেলো এবার ও কিন্তু সেটা বলছে যে ওর মধ্যে কিন্তু ফুলের পাপড়ির টুকরো ছিল আরশোলার পা ছিল তো বলছে তখন আরেকটি বন্ধু ওর বলছে যে তুই কী করে জানলি যে কোনটা কি। ওকে আমার একটা লেন্স আছে সেটা দিয়ে দেখলে বড় দেখায় তাই বল আমি তো খালি চোখে দেখেছি এত কিছু বুঝতে পারিনি দেখো হ্যাঁ লেন্সটা রয়েছে লেন্স যেটাকে আমরা আতস্কাচো বলে থাকি ঠিক আছে ওটা দিয়ে কিন্তু কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও কিন্তু জানতে মানে দেখতে পাওয়া যায় ওকে তাহলে তো লেন্সটা দিয়ে ও দেখেছে তা ওর বন্ধু বলছে আমি তো খালি চোখে দেখেছি সেই দেখতে পাইনি লেন্স কিন্তু ইংরাজি কথা বাংলায় বলে আতস কাজ ইম্পর্টেন্ট ঠিক আছে বাংলা একে কি বলছে লেন্সকে বাংলায় কি বলে আতস কাজ আতস কাজের সাজে কি দেখা যায় না ছোটোর থেকে ছোট জিনিসও কিন্তু দেখা যায় ওকে নেক্সট কি বলেছে শুকনো মাটি নিয়ে যাব নিয়ে দেখবে যে যেখানে থেকে পারো মাটি জোগাড় করো বলছে শুকনো মাটি নিয়ে দেখবে যে যেখান থেকে পারো মাটি জোগাড় করো ওকে মাটিটা ভালোভাবে ভাঙবে তারপর ভালো করে দেখবে তাতে কি কি আছে দানাগুলোর আকার কেমন বলছে শুকনো মাটি আনো শুকনো মাটি এনে সেটাকে ভালো করে জড়ো করো ভালো করে ভাঙো এবার আতস কাজ দিয়ে দেখো এর মধ্যে কি কি আছে এমনি চোখে তো আমরা খালি মাটির মধ্যে কি আছে বুঝতে পারবো না কিন্তু যদি আমরা আতস কাজ দিয়ে দেখি বা লেন্স দিয়ে দেখি তখন কিন্তু আমরা সেটা বুঝতে পারবো ভেতরে কি রয়েছে ওকে নেক্সট আমাদের কি বলেছে কাছাকাছি কোনো জায়গার থেকে মাটি এনে গুঁড়ো করে ভালো করে দেখে লেখো বলছে কাছাকাছি কোনো জায়গার থেকে মাটি নিয়ে এসো নিয়ে এসে গুঁড়ো করে ভালো করে লেখো ওকে তাহলে এখানে দিয়েছে কোথাকার মাটি কী দিয়ে দেখছো কী কী দেখছো সেগুলো কোথায় পাওয়া যায় দানাগুলোর আকার কেমন এই চারটা বা অ্যাক্টিভিটিটাও কিন্তু আমাদের করতে দিয়েছে ওকে তাহলে চারটা আমি এইখানটায় একটু করে দিচ্ছি তাড়াতাড়ি করে করতে হবে আমাদের দেখো এটা আমরা লিখি বাগানের মাটি ওকে বাগানের মাটি ওকে বাগানের মাটি দিলাম নেক্সট কি দিয়ে দেখছো কি দিয়ে দেখছি না আতস কাচ বা লেন্স দিয়ে দেখছি তো আমরা লিখব আতস কাচ আত তালবেশ্য আতস কাচ কয়েকাচ বা কয়চন্দ্রবিন্দু আকারচ কাচ হয় কিন্তু এখানে একসঙ্গে লিখবো বলে চ কাচ লিখব ওকে আতস কাচ হলো কি কি দেখছো তা কি কি দেখছিতে আমি লিখতে পারি যে আমি এখানে বালির ছোট দানা দেখছি লিখতে পারি ঠিক আছে আমি এক নম্বর দিয়ে লিখলাম যে বালির বালির ছোট দানা ওকে বালির ছোট দানা দেখছি আর কি দেখতে পারি না আর দেখতে পারি হচ্ছে যে বালির বড় দানাও দেখতে পারি কেন মাটির মধ্যে বড় দানাও থাকে সো আমি দু নম্বরে লিখতে পারি বালির ছোট দানা থাকে বড় দানা থাকে বালির বড় দানা ওকে আর কি দেখা যেতে পারে পাথরের টুকরোও থাকে তো আমি তিন নম্বরে লিখতে পারি পাথর খাতায় লিখলেই বোধ হয় ভালো হতো বলো আচ্ছা যাই হোক তাহলে তিনটে লিখলাম এটা বালির ছোট দানা এটা লিখলাম বালির বড় দানা আর একটা লিখলাম পাথর ওকে দেখা গেল কি গেল না দেখো বালির ছোটো দানা বালির বড় দানা আর হচ্ছে পাথর ওকে নেক্সট নেক্সট আমরা সেগুলো কোথায় পাওয়া যায় এবার দেখো বালির ছোট দানা সেটা আমরা কোথায় পেতে পারি নদীর ধারে লিখে দিই সো আমরা লিখবো নদীর ধারে নদীর ধারে পাওয়া যায় ওকে আচ্ছা বাড়ির বড়ো দানা বালির বড় দানা সেটাও কিন্তু কোথায় পাওয়া যায় না নদীর ধারেই দিয়ে দেব নদীর ধারে নেক্সট দেখো বলেছে পাথর পাথরটা কোথায় পাওয়া যায় পার্বত্য অঞ্চলে পাওয়া যায় বা পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় তো পার্বত্য অঞ্চলে গতি ওকে পার্বত্য অঞ্চলে নেক্সট দানাগুলোর আকার কেমন নেক্সট আমাদের বলেছে দানাগুলোর আকার কেমন ওকে তাহলে দানাগুলোর আকার বাড়ির বাড়ি সরি বালির বড় দানার ক্ষেত্রে আকার একটু বড়ো হবে ছোটো দানার ক্ষেত্রে ছোটো হবে খুব ছোট তাহলে ছোট দানাগুলো তো একদম গুড়ি গুড়ি থাকে না তো আমরা লিখবো খুব ছোট খুব ছোট ওকে নেক্সট তারপরেরটা দিয়েছে একটু বড় লিখবো এটা কেন পাথরটা তোমাকে বড় লিখতে হবে না জন্য একটু বড় লিখব একটু বড় ঠিক আছে আর তারপরেরটা আমরা লিখবো হচ্ছে খুব বড় বা বড় বড় ঠিক আছে বড় দানা বোঝা গেল তাহলে কোনটা কি হলো এটা বোঝা গেল আশা করি বুঝতে পেরেছো তোমাদের অসুবিধা হয়নি এবার কিন্তু তোমরা একটু মিলিয়ে নাও ঠিক আছে এটা মিলিয়ে নাও ভালো করে এবার আমি নেক্সটটায় চলে যাব তাহলে বাগানের মাটি এটা আতোষ দিয়ে দেখবো প্রথমটা দেখব ছোট দানা নদীর ধারে পাবো খুব ছোট হয় বালির বড় দানা নদীর ধারে পাবো একটু বড় হয় পাথর পার্বত্য অঞ্চলে পাবো পাথর কি হয় না তোমার বড় হয় ওকে হয়ে গেলো আমি একটু উঁচু করে ধরছি একটু দেখে নাও হুম দেখা যাচ্ছে আশা করি সো একটু দেখে নিয়েছো নেক্সটটায় কিন্তু আমি চলে যাবো ওকে নেক্সট পেজে নেক্সট পেজ বলেছে দেখো মাটি দিয়ে পাকা বাড়ি ওকে মাটি দিয়ে পাকাবাড়ি আমি একটু পড়িয়ে দিই তারপরে এবার প্রশ্ন উত্তর দেব। সবাই মন দিয়ে মাটি দেখলো একটু করে শুকনো গুঁড়ো মাটি নিয়ে এলো কি দেখেছো তা লিখে না লিখেও আনলো আচ্ছা কি দেখেছে মানে মাটি সবাই নিয়ে এলো কি কী দেখেছে মাটির মধ্যে সেটাও কিন্তু ওরা লিখে আনলো ওকে কিন্তু সবাই দেখে সবাইয়ের দেখা এক একরকম হলো না সবাই যে ধরনের মাটি দেখেছে সেটা কিন্তু এক রকমের নয় সমীরের আনা মাটি দেখে স্যার বললেন এ তো শক্ত মাটি এমন মিহি করে গুঁড়ো করলে কিভাবে বলছে যে তো খুব শক্ত মাটি তুমি এত মিহি করে গুঁড়ো করে আনতে বলেছে না বলছে তুমি এত মিহি করে গুঁড়োটা করলে কি করে আচ্ছা মুগুর দিয়ে ভেঙেছি বলছে দেখো মুগুর দিয়ে ভেঙেছে বলছে ঠিক আছে তো বোধ এটা দিয়ে ভেঙেছে হামান টাইপ যেটা দেখতে পাচ্ছি আই থিঙ্ক এটা দিয়ে করেছে তো বলছে মুগুর দিয়ে ভেঙেছি তারপরে হামান দিস্তা দিয়ে গুঁড়ো করেছি ও হামান দিস্তা দিয়ে আগে মুগুর দিয়ে ভেঙেছে তারপরে হামান দিস্তা দিয়ে গুঁড়ো করেছে ওকে ময়দার মতো হয়ে গেছে বলছে ময়দা মানে একদম ডাস্ট হয়ে গেছে আর কি মানে একদম ধুলোর মতো ময়দা আটা তো দেখেইছ সেরকম নেক্সট আলাদা আলাদা কণা বোঝাই যাচ্ছে না এই হলো কাদার কণা এই হলো কাদার কণা আচ্ছা কণাগুলো ফাঁকে ফাঁকে একটু জল আর বাতাস থাকে আচ্ছা জল শুকনো কণাগুলো গায়ে গায়ে লেগে শক্ত হয়ে যায় বলছে এখান থেকে বুঝতে পারলে কি বলছে বলছে যে একদম গুঁড়ো করে এনেছে এগুলোর কি হচ্ছে কাদার কণা মানে এর মধ্যে কিন্তু খুব কণা বোঝাই যাচ্ছে না মানে এতটাই ডাস্ট করেছে ওর মধ্যে আমাদের কি মাটি হাতে নিলে বা বালি হাতে নিলে কিছু কণা কণা বাঁধে না তো বলছে মানে একদম হাতে বাঁধে টুকরো টুকরো সেটাই বলছে তো এই যে কণাগুলো কিন্তু একদম বোঝাই যাচ্ছে না তো যাই হোক কাদার কণা পেয়েছে কাদার কণার ফাঁকে ফাঁকে কি রয়েছে জল আর বাতাস থাকে ঠিক আছে যেমন মাটিটা যখন এখানটা দেখো মাটিটা যখন এখানটা ঢেলে ছিল জলের উঠেছিল না তো সেটাই কেন কেন উঠেছিল ওর মধ্যে কি থাকে না জল থাকে বাতাস থাকে সেই জন্য ফাঁকে ফাঁকে ওকে জন্য জল শুকনো কণাগুলোর গায়ে গায়ে লেগে শক্ত হয় জলটা কি করে না শুকনো কণাগুলো যেগুলো থাকে তার গায়ে গায়ে লেগে যায় লেগে শক্ত হয়ে যায় অর্থাৎ ধরো বৃষ্টি হলে মাটির মধ্যে কি হয় সেটা মাটিটা জমাট বেঁধে যায় না অনেকটা যখন শুকিয়ে যায় সেই বৃষ্টি হওয়ার পর ভিজে যায় মানে মাটিটা আবার যখন রোদ ওঠে শুকিয়ে যায় তাহলে দলা দলা পেকে যায় না অনেক সময় সেটাই বলছে ঠিক আছে তাহলে সেটাই বলা হচ্ছে ওকে গায়ে গায়ে লেখে শুকিয়ে যায় ভাঙা খুব কঠিন গুঁড়ো করে জল দিলেই আঠার মতো যেন সিমেন্ট বলছে এটা কিন্তু ভাঙা যায় না খুব কঠিন তাহলে গুঁড়ো করে কি ধরনের মাটি আমরা কিন্তু বুঝতে পারছি তাহলে গুঁড়ো করে আঠার মতো যেন সিমেন্ট ওকে হরিশ বলল তাহলে লোকে আর সিমেন্ট কিনবে না এই মাটি দিয়েই পাকা বাড়ি গাঁদবে হচ্ছে আগে তাই করতো এই রকম কাদা মিহি বালি মিশিয়ে তৈরি হতো ইঁট গাঁটতো বলছে আগেকার মানুষ তাই কর করতো যে ওই কাদা মাটি দিয়েই কিন্তু বালি তৈরি করতো আর এই রকম কাদা মিহি বালি মিশিয়ে কিন্তু ইঁট গাঁটতো ওকে এখনো তেমন বাড়ি আছে তাদের বাড়ি একতলা ওভাবে গাঁথা এখন সিমেন্ট তেমন পাওয়া যেত সরি তখন সিমেন্ট তেমন পাওয়া যেত না তো বলছে আগেকার দিনে এটাও তো আমরা পড়েছি আগেকার দিনে মানুষ কি করতো না আগেকার দিনে মানুষ কাদামাটির বাড়ি দিয়েই প্রলেপ করে থাকতো এখনও অনেক গ্রামে দেখা যায় যে কাদামাটির প্রলেপ দেওয়া হয় তাই না তো তোমরা যখন মাটির ঘরে দেওয়াল চিত্র পড়বে আর একটু নেক্সট ক্লাসে তখন তোমরা দেখতে পাবে এই জিনিসগুলো ওকে তো যাই হোক তো মাটির কি করতো না ইট কিন্তু ইঁট তৈরি হতো ওইভাবেই কিন্তু ইট গাঁথনি দিয়ে বাড়ি তৈরি হতো ওকে তখন কিন্তু সিমেন্টটা পাওয়া যেত না ওকে যাই হোক নেক্সট হরিস বললো সিমেন্ট পাওয়া যেত না সে কত বছর আগে বলছে সিমেন্টটা যে পাওয়া যেত না এটা কত বছর আগের ঘটনা বা কত বছর আগের কথা আমি একটু নিচু করে দিই তাহলে সুবিধা হবে ওকে তাহলে কত বছর আগের ঘটনা বা কত বছর আগের কথা সেটা বলতে চাইছি ওকে সিমেন্ট প্রথমে প্রথম হয়েছে প্রায় দুশো বছর আগে এ দেশে তৈরি শুরু হয়েছে প্রায় একশো কুড়ি বছর আগে তাহলে সিমেন্ট জেনে রাখো এটা সিমেন্ট প্রায় প্রথম পাওয়া গেছিলো দুশো বছর আগে আর এ দেশে আমাদের দেশে আর কি একশো কুড়ি বছর আগে আর বেশি ব্যবহার হয়েছে সত্তর আশি বছর হলো তার মানে সত্তর আশি আশি বছর হলো সিমেন্টটা বেশির থেকে বেশি ব্যবহার হচ্ছে দেড়শো বছর আগে আমাদের দেশে এসেছে দুশো বছর আগে আবিষ্কার হয়েছে ঠিক আছে নেক্সট কি বলেছে দেখো তারপর একটু থেমে বলল এটা এটেল মাটি তাহলে এতক্ষণ কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে মাটিটা যে নিয়েছিলো মাটিটা অনেকটা শক্ত হয়ে জল মিশিয়ে শক্ত হয়ে গেছিলো অনেকটা কাদা কাদা টাইপ ছিল ঠিক আছে তাহলে এই মাটিটা কি মাটি না এটেল মাটি এবার এটেল মাটি সম্বন্ধে আমরা পড়ব এতে জল দিলে ঠিক কি হয় দেখতে হবে বলছে এতে জল যদি দেওয়া হয় তাহলে কি হয় দেখতে হবে ওকে রাবেয়া নিজের আনা মাটির কিছু কণা দেখিয়ে বলল। মাটির এই কণা বেশ বড় বড় খালি চোখে বোঝা যাচ্ছে এগুলো বালির কণা কাদার কণার চেয়ে বড়ো ওকে তাই এই মাটিকে বলে বেলে মাটি আগে আমি মাটিগুলো বলে দিই তারপর ব্যাপারটা আমি বুঝিয়ে দিচ্ছি ওকে তাই এই মাটিকে বলে বেলে মাটি অর্থাৎ এই মাটিটায় কি বলছে বালির পরিমাণটা কিন্তু বেশি দেখতে পাচ্ছি বালির কণা দেখতে পাচ্ছে তো সেটা কি হচ্ছে বেলে মাটি এতেও আমরা এতে আমরা জল নিয়ে দেখবো ঠিক আছে এর মধ্যে কি করবে না জল নিয়ে দেখা হবে ওকে নেক্সট নেক্সট মিনতি উঠে দাঁড়িয়ে বলল স্যার আমার আনা মাটি খানিকটা জলে ঘুরলাম ভালো করে থিতালো না জলটা ঘোলাই রয়ে গেলো মাটি দেখে স্যার বললেন এটা দোঁয় মাটি বালি আর কাদা প্রায় সমান সমান কিছুটা জৈব পদার্থ আর মাটির নানা অস্বাভাবিক উপাদানও এতে রয়েছে ভাই তাহলে স্যার এটা বলছেন যে এটা কিন্তু কি মাটি না দোয়াশ মাটি এতে বালি আর কাদার পরিমাণটা বেশি তাহলে এটা কি হচ্ছে না এটার কিন্তু জৈব পদার্থ কিছু আছে তাহলে আমরা তিনটে মাটির সম্বন্ধে পড়লাম একটা হচ্ছে এঁটেল মাটি একটা হচ্ছে বেলে মাটি আর একটা হচ্ছে দোয়াশ মাটি এঁটেল মাটিতে কী না মাটির পরিমাণটা বেশি থাকে কাদা কাদার থাকে থাকে ঠিক আছে এই মাটিটায় কিন্তু জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি হয় মাথায় থাকে যেন রাই নেক্সট মাটি হচ্ছে বেলে মাটি বেলে মাটিতে বালির পরিমাণটা বেশি থাকে অনেকটা কণা কণা বাঁধে এটাই কিন্তু জল ধারণ ক্ষমতা সবচেয়ে কম হয় হচ্ছে বেলে মাটি রাইট আর নেক্সট হচ্ছে দোয়াশ মাটি এই মাটিটা কিন্তু কি না মাটি ও কাদা সমান পরিমাণ থাকে জৈব পদার্থও পদার্থও কিন্তু এর মধ্যে কিছু থাকে ঠিক আছে তো এই মাটিটা কিন্তু চাষের জন্য ভীষণ ভালো হয় ওকে নেক্সট নেক্সট কি বলেছে গোবর মাছের কাটা পচা পাতার কুচি এগুলো তো জৈব পদার্থ মাটি অস্বাভাবিক উপাদান কি মাটির অস্বাভাবিক উপাদান কি তাহলে বলছে জৈব পদার্থ কোনগুলো আমরা জানলাম না গোবর মাছের কাটা জৈব পদার্থ কোনগুলো সেগুলো দাগ দিয়ে নাও গোবর মাছের কাটা তোমার পচা পাতার কুচি এগুলো হচ্ছে জৈব পদার্থ মাটির অস্বাভাবিক উপাদান কি এবার দেখো এই দেখো প্লাস্টিক সরি পলিথিনের কুচি অ্যালুমিনিয়ামের কুচি পেনের রিফিলের টুকরো পেনের শীষ স্যার আতস কাচ দিয়ে মিনতিকে সব দেখালেন তারপর বললেন এর কিছু জলে ডোবে ওকে আবার কিছু ভাসে বা আধ ডোবা হয়ে থাকে জৈব পদার্থও তাই সেইগুলো জলের মাটিতে গুলে মিশ থিতিয়ে সরি জলের মাটিতে গুললে থেতানো মুশকিল বলছে এগুলো জলের মাটিতে যদি গুলে যায় এগুলো থেতানো মুশকিল যেমন ধরো পলিথিনের টুকরো এগুলো তো ভীষণ মাটির জন্য ক্ষতিকারক এগুলো আমাদের পরিবেশের জন্য কিন্তু ক্ষতিকারক ঠিক আছে পেনের রিফিল এগুলো তো নষ্ট হচ্ছে না তাহলে কি হচ্ছে এগুলো তো মাটির মধ্যে যদি গুলেও দেয় যাও তাহলে কিন্তু থিতাবে না রাইট তো থেতানোটা মুশকিল সেটাই কিন্তু আমাদের বলছে ওকে নেক্সট আমরা যাবো নেক্সট দেখো আমাদের একটা চার্ট দিয়েছে ভিডিওটা অলরেডি অনেক বড় হয়েছে কেটে যেতে পারে যদি কেটে যায় তারপরে নেক্সট ভিডিওতে আবার তোমাদের থাকবে ঠিক আছে দেখো তোমার বাড়ির কাছাকাছি জায়গায় শুকনো মাটি নাও ওকে পরীক্ষা করে ওই মাটির উপাদান বিষয়ে লেখো ওকে কী বলছে দেখো তোমার ঠিকানা কিভাবে গুঁড়ো করেছো স্বাভাবিক উপাদান অস্বাভাবিক উপাদান রাইট স্বাভাবিক উপাদান কোনগুলো আমরা জানি মাটির মধ্যে দেখো স্বাভাবিক উপাদান হচ্ছে ধরো ছোট ছোট মরা কেঁচো মাঠের মাছের কাঁচা সরি কাঁটা একটু আগে যেটা পড়ে এলাম এটাই দেখো ধরো ছোট ছোট এখানটা আমরা লিখবো ছোট আচ্ছা আমি খাতায় লিখছি এখানে বোঝা খুব মুশকিল ঠিক আছে আমি খুব তাড়াতাড়ি লেখার চেষ্টা করছি তো যাই হোক এখানে আমরা লিখবো হচ্ছে ছোট ছোট এখানে তোমাদের ঠিকানা যেটা আছে দেখো তোমার ঠিকানা কিভাবে গুঁড়ো করেছো এটা নিজেরা করবে ঠিক আছে তোমার ঠিকানা ধরো তোমার একটা ঠিকানা দিলে ওকে এটা দ্বিতীয় চাট কিন্তু তোমার ঠিকানা দিলে এখানটা ঠিক আছে তারপরে কিভাবে গুঁড়ো করেছো ধরো এভাবে লিখবে যে হামান দিস্তা দিয়ে গুঁড়ো করেছি হাত দিয়ে গুঁড়ো করেছি হামান তোমার ওই যে মুগুর না কি আছে ওটা দিয়ে গুঁড়ো করেছি ঠিক আছে তো এইভাবে লিখে দেবে গুঁড়ো করাটা কোনো ঝামেলা নয় কিছু এবার কি উপাদান দেখেছো এখানটা দেখো কি উপাদান দেখেছো ঠিক আছে কি উপাদান দেখেছো তো আমরা কি লিখবো ধরো স্বাভাবিক উপাদান একটা আছে অস্বাভাবিক তাই তো স্বাভাবিক আরেকটা হচ্ছে অস্বাভাবিক অ স্বাভাবিক তাহলে স্বাভাবিক উপাদান আমরা কোনগুলো লিখতে পারি ধরো আমরা লিখতে পারি ছোট ছোট মরা কেচো ছোট ছোট অবশ্যই মরা লিখতে হবে মরা কেঁচো এক নম্বর লিখলাম দু নম্বর আমরা লিখতে পারি মাছের কাটা পড়লাম মাছের কাটা ঠিক আছে নেক্সট আমরা লিখতে পারি হচ্ছে মরা শ্যাওলা হতে পারে তারপরে তোমার ধান গাছের শিকড় হতে পারে এগুলো হতে পারে সো মরা শ্যাওলাটা করে দিই মরা শ্যাওলা ঠিক আছে এতটা এছাড়া যা যা তুমি এখানটা পড়লে না যা যা উপাদানগুলো এই জায়গাটা পড়েছো এগুলো সবগুলোই তুমি দিতে পারবে এই স্বাভাবিক উপাদান নট অস্বাভাবিক এই যে পাতার সরি পচা পাতার কুচি এগুলো সব জৈব ঠিক আছে এগুলো স্বাভাবিক উপাদান ঠিক আছে এগুলো দিতে পারবে ওকে নেক্সট নেক্সট অস্বাভাবিক অস্বাভাবিক উপাদান কোনগুলো আমরা দেখলাম না হচ্ছে পলিথিনের টুকরো পলিথিনের টুকরো রাইট নেক্সট আমরা দিতে পারি হচ্ছে আর কি হতে পারে যে পেনের শীষ ওকে পেনের শীষ তারপরে হচ্ছে আর হবে হচ্ছে তোমার চকলেটের সেই যে রাংটাগুলো হয় সেটা দিতে পারি চকলেটের চকলেটের মরক যাকে বলা হয় চকলেটের মোড়ক এগুলো কিন্তু সব অস্বাভাবিক ঠিক আছে তারপরে ইটের টুকরো পাথরের টুকরো এগুলো কিন্তু সব অস্বাভাবিক উপাদানের মধ্যে মধ্যে কিন্তু পড়ে ঠিক আছে পাথরের টুকরোও আমরা অস্বাভাবিকের মধ্যে পড়বে সো আমরা পাথরের টুকরো দিই পাথরের টুকরো ঠিক আছে বোঝা গেল এছাড়া যা যা অস্বাভাবিক পড়লে সেগুলো কিন্তু দিতে পারো তো এইভাবে কিন্তু দেবে আর এখানটা কি দিয়ে গুঁড়ো করেছো কোন জিনিসটা সেটা দিয়ে দিলেই হয়ে যাবে ওকে তাহলে এটা বোঝা গেল এই চারটা ক্লিয়ার হয়েছে নেক্সট আমরা যাবো ওকে এতটা আমরা করেছি এটা এবার আমরা একটু প্রশ্ন উত্তর দেখি তারপরে যদি সময় পাই তারপরে আমরা নেক্সট এইটা পড়বো ঠিক আছে আমরা একটু প্রশ্ন উত্তরটা দেখে নিই দেখো তোমাদের যে প্রশ্নগুলো আমি তোমাদের দিচ্ছি সেগুলো সব আমি মাল্টিপেল চয়েসে তোমাদের প্রশ্নগুলো দিচ্ছি এগুলো যে মাল্টিপল চয়েসে আমি দিয়েছি বলি পরীক্ষায় যে চয়েসেই আসবে এমন কোনো ব্যাপার নেই এগুলো শর্ট কোয়েশ্চেন হিসাবে আসতে পারে ঠিক আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে আসতে পারে তো সবভাবেই কিন্তু এটা ক্লিয়ার রাখতে হবে ওকে ওকে সবার প্রথমে প্রশ্নটা দেখো কি বলেছে বলছে যে নিচের দিকে মাটি নিচের দিকের মাটিতে ওকে নুড়ি কাকর বেশি হয় মাটির কণা মিহি হয় মাটির বড় পাথর যুক্ত হয় মাটির বালি যুক্ত হয় রাইট কোনটা হবে বলো প্রথমেরটা আমরা জানি এটা কিন্তু অপশান বিটা আমরা চুজ করব মাটির কণা মিহি হয় ওকে দু নম্বর অপশান অর্থাৎ বিটা কিন্তু চুজ করব ঠিক আছে নেক্স দেখো নেক্সট আমাদের দু নম্বর প্রশ্ন বলেছে একটা গ্লাস জলে কিছুটা মাটি গুললে একটা গ্লাসে হবে এটা একটা গ্লাসে জলে কিছুটা মাটি গুল একটা সরি সরি এক গ্লাস জলে কিছুটা মাটি গুললে থিতিয়ে পড়ে কারণ এক গ্লাস জলে অর্থাৎ বলতে চাইছে এক গ্লাস জলে কিছুটা মাটি গুললে থিতিয়ে পড়ে কারণ তাহলে এক গ্লাস জলে মাটি পড়লে থিতিয়ে কেন পড়বে মাটির কণা হালকা মাটিতে কাঁকড় মিশে থাকে মাটির কণা ভারী কোনোটাই কোনো কিছুই নয় তাহলে এটা আমরা সঠিক অপশান কোনটা চুজ করব না অপশান সিটা চুজ করব যে মাটির কণা ভারী ওকে তাহলে আমি প্রশ্নটা একবার ভুল বললাম বলে আরেকবার রিপিট করছি এক গ্লাস জলে কিছুটা মাটি গুললে থিতিয়ে পড়ে কারণ এটা হবে মাটি কণা ভারী হয় ওকে নেক্সট নেক্সট আমরা যাব তিন নম্বর তিন নম্বর প্রশ্ন প্রথম সিমেন্ট তৈরি হয়েছে প্রায় একশো বছর আগে একশো বছর আগে দুশো বছর আগে দুশো বছর আগে সঠিক অপশান আমরা চুজ করবো দুশো বছর আগে তৈরি হয়েছে দুশো বছর আগে আমাদের ভারতে এসে দেড়শো বছর আগে আমরা ব্যবহার করছি সত্তর আশি বছর আগে এটা মাথায় থাকে যেন ঠিক আছে তাহলে দুশো বছর আমরা চুজ করলাম ওকে নেক্সট নেক্সট প্রশ্নে আমরা যাবো ওকে নেক্সট প্রশ্ন আমাদের বলেছে যে মাটির কণা গুঁড়ো করে তাতে জল দিলে যে মাটির কণা গুঁড়ো করে তাতে জল দিলে সিমেন্টের মতো শক্ত হয়ে যায় তা হলো অর্থাৎ যে মাটির কণা গুঁড়ো করে তাতে জল দিলে সিমেন্টের মতো শক্ত হয়ে যায় সেটা কি বলে আমরা একটু আগেই কিন্তু ওটা পড়ে এলাম রাইট তাহলে আমরা চার নম্বরটা কী করবো অপশান দেখো চারটে দিয়েছে বেলে মাটি কাঁকুড়ে মাটি এটেল মাটি দোঁয়শ মাটি আমরা জানি এটা অপশান সিটা হবে অর্থাৎ এটেল মাটি ওকে কারণ এটেল মাটি কিন্তু জল পড়লেই একদম সিমেন্টের মতো শক্ত হয়ে যায় কারণ তা কাদার পরিমাণটা বেশি থাকে ওকে নেক্সট নেক্সট পাঁচ নম্বর বলেছে কোনটি মাটির স্বাভাবিক উপাদান নয় স্বাভাবিক উপাদান অস্বাভাবিক উপাদান প্রচুর পরীক্ষায় আসে ভালো করে পড়তে হবে কোনটি মাটির স্বাভাবিক উপাদান নয় পলেথিন কুচি কাদা বালি পচা পাতা তাহলে স্বাভাবিক উপাদান নয় বলেছে আমাদের ভালো করে কিন্তু ফলো করতে হবে তাহলে অপশান এটা চুজ করবো যে পলিথিনের কুচি এটা কিন্তু স্বাভাবিক উপাদান নয় ওকে নেক্সট নেক্সট আমাদের বলেছে ছ নম্বর তাড়াতাড়ি জল বেরিয়ে যায় তাড়াতাড়ি জল বেরিয়ে বেরিয়ে যায় চারটে অপশান দিয়েছে বেলে মাটির থেকে এটেল মাটির থেকে দোয়াশ মাটির থেকে কাঁকো কাঁকড় মাটির থেকে দেখো সাব তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায় এটা কিন্তু আমরা সবাই জানি যে বেলে মাটির জলটা কিন্তু তাড়াতাড়ি বেরিয়ে যায় তো আমরা অপশান এটাকে চুজ করব অর্থাৎ বেলে মাটির থেকে ওকে জল ধারণ ক্ষমতা কিন্তু বেলে মাটির কম থাকে অর্থাৎ তাড়াতাড়ি বেরিয়ে যায় ঠিক আছে নেক্সট দেখো নেক্সট আমাদের বলেছে যে মাটি আচ্ছা ভি এখানে কি লিখেছে ভিজতে বেশি সময় নেবে তা হলো যে মাটি ভিজতে বেশি সময় নেবে তা হলো বেলে মাটি এটেল মাটি দোয়াশ মাটি আর হচ্ছে এটা আমাদের কি দিয়েছে না আমাদের দিয়েছে হচ্ছে বোদ মাটি তাহলে এখানে সঠিক অপশন আমাদের অপশানটা আমরা কি চুজ করবো এখান থেকে না অপশান বিটাকে চুজ করব না এটেল মাটি যে মাটিতে ভিজতে বেশি সময় নেবে বেশি সময় সব সময় এটেল মাটি ভিজতে সময় না এবং ভিজে গেলে যখন রোদ পড়ে তারপরে ভীষণ শক্ত হয়ে যায় ওকে তাহলে হয়ে গেল নেক্সট আমরা যাব হচ্ছে আট নম্বর মাটির সজীব জৈব উপাদান হলো মাটির সজীব জৈব উপাদান পলিথিন পাথরকুচি কেঁচো খনিজ লবণ তাহলে মাটির স্বাভাবিক জৈব উপাদান কোনগুলো আমরা একটু আগেই পড়ে এসেছি এর মধ্যে কিন্তু সিটা হবে অর্থাৎ কেঁচো রাইট এটা কিন্তু সজীব জৈব উপাদান বা স্বাভাবিকও বলতে পারি সজীবও বলতে পারি সজীব অ্যাকচুয়ালি এখানে লেখা সজীব করবো ওকে নেক্সট নেক্সট বলেছে মাটির শুক্র মাটির আহ তোমার শুক্র নয় আচ্ছা শুক্র নয় ও সরি ভুল পড়লাম এটা হচ্ছে শত্রু নয় আমি শুক্র তালবে তলবে সহস্রু ভাবছি সরি এটা হচ্ছে মাটির শত্রু নয় মাটির শত্রু নয় কি হবে এটা ন নম্বর না এটা আমাদের পলিথিন অ্যালুমিনিয়াম ফয়েল আচ্ছা জীবাণু প্লাস্টিক তাহলে মাটির শত্রু নয় এটা কিন্তু আমরা করব জীবাণু মাটির শত্রু নয় কারণ মাটির জীবাণু কিন্তু মাটির কখনোই শত্রু হতে পারে না শত্রু নয় তাহলে আমরা জীবাণুকে কিন্তু রাইট করলাম ঠিক আছে বোঝা গেল মাটির শত্রু নয় শত্রু ঠিক আছে আচ্ছা নেক্সট নেক্সট দশ নম্বর দশ নম্বর বলেছে যে তলার নিচের প্রয়োজন তৈরির প্রয়োজন হয় না যে ধানে বিজতলা বীজতলা অ্যাকচুয়ালি এটা আমি লিখিনি সেজন্য আমার প্রত্যেকটু অসুবিধাই হচ্ছে তোলা তৈরির প্রয়োজন হয় না যে ধানে দেখো এইটা আমি তোমাদের পড়াইনি তো আমি এত দূর পর্যন্ত তোমার যাবো না কারণ ধানটা আমি তোমাদের এখনো পর্যন্ত পড়াইনি ধান যখন পরাবো তখন কিন্তু আমি ধান নিয়ে আলোচনা করব যাই হোক এটা আমি তাও বলে দিই এটা অপশান বিটা হবে হচ্ছে আউস ওকে আউসটা আমরা করব যে তোলা তৈরির প্রয়োজন হয় না যে ধানে তা আউস ধান ওকে আমি এখানে তোমাদের কিছু প্রশ্ন করিয়ে দিলাম এখন কিছু প্রশ্ন আমি বলে দিচ্ছি এখান থেকে সেটা কিন্তু একটু ভালো করে করে নিতে হবে রাইট যেমন ধরো এটেল মাটি কোনগুলো বা এটেল মাটি কাকে বলে যে মাটির জল ধারণ আমরা কি কি পড়লাম এখান থেকে আমি আর ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি কী সেটা বলে দিচ্ছি যেমন এটেল মাটি যে মাটির জল ধারণ ক্ষমতাটা বেশি হয় যে মাটিতে কাদার ভাগ বেশি থাকে বালির ভাগ কম থাকে তাকে আমরা এটেল মাটি বলে থাকি নেক্সট আমরা পড়েছি দো দোয়াঁশ মাটি দোয়াঁশ মাটি কাকে বলে সেটা পড়তে হবে দোয়াশ মাটি যে মাটিতে বালি ও কাদার পরিমাণ সমান থাকে দেখো এখানটা আছে আর তার মধ্যে কি থাকে না কিছু জৈব পদার্থ আর মাটির নানা অস্বাভাবিক উপাদান থাকে সেটাকে আমরা কি বলে থাকি না দোয়াঁশ মাটি বলি আর বেলে মাটি যে মাটিতে বালির ভাগ বেশি থাকে কাদার ভাগ কম থাকে ঠিক আছে তো সেটাকে আমরা কি বলে থাকি না বেলে মাটি বলে থাকি বোঝা গেল স্বাভাবিক উপাদান কোনগুলো যদি বলে মাটির স্বাভাবিক উপাদান কোনগুলো বলার জন্য তখন আমাদের বলতে হবে কোনগুলো স্বাভাবিক উপাদান না মাছের কাটা পচা পাতার কুচি তারপরে গোবর এগুলো হচ্ছে স্বাভাবিক উপাদান আর অস্বাভাবিক উপাদান কোনগুলো অস্বাভাবিক উপাদান আমরা পড়ে এসেছি যেমন অ্যালমুনিয়ামের কুচি পেনের রিফেল ওকে বা পেনের শীষ তারপরে আর যেগুলো হয় সেটা হচ্ছে পলিথিনের কুচি এগুলো হচ্ছে অস্বাভাবিক উপাদান ঠিক আছে বোঝা গেল এবার কিন্তু আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে যে চার্টগুলো আমি তোমাদেরকে দিলাম সেটা কিন্তু একটু ভালো করে পড়ে নিতে হবে ঠিক আছে চার্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট ওকে আজকে আমি তোমাদের এত এতদূর পর্যন্তই পড়ালাম ভিডিও কেটে যেতে পারে যে কোনো মুহূর্তে কেননা অনেকটা বড় হয়ে গেছে আমি তোমাদের এতটা পড়ালাম যে বাইশ পেজের ওপর পর্যন্ত আমরা করলাম নেক্সট ভিডিওতে আমরা এখান থেকে পড়বো ওকে আর ইম্পর্টেন্ট যা যা প্রশ্ন উত্তর সেটা আমি করিয়ে দেবো ঠিক আছে আজকের জন্যে এটুকু বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো খুব ভালো থেকো ওটা